জিডিপি বা মাথাপিছু মোট দেশজ উৎপাদনে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আই তারা বলছে চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার দশমিক সাত চার ডলার একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার একশো ডলার এর ফলে এই নিয়ে পরপর দুই বছর ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ আইএমএফ মঙ্গলবার রাতে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ডব্লিউইও প্রকাশ করেছে সেখানে সংস্থাটি বলছে করোনার প্রভাব কাটিয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশই বড় প্রবৃদ্ধি অর্জন করবে এর মধ্যে ভারতের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে নয় দশমিক পাঁচ শতাংশ আর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে চার দশমিক ছয় শতাংশ তবে ভারতের প্রবৃদ্ধি বাড়লেও গত বছর ভারতের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত ছিল বলে এবারও এগিয়ে থাকার সুযোগ পেল বাংলাদেশ